ভারতে 5G প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন হলো শনিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যাধুনিক এই মোবাইল প্রযুক্তি চালু করলেন। প্রাথমিকভাবে দেশের কয়েকটি শহরে চালু হবে 5G পরিষেবা। আগামী 2 বছরের মধ্যে সারা দেশে 5G চালু হয়ে যাবে বলে আশাবাদী কেন্দ্রীয় সরকার। টেলিকম বিভাগ জানিয়েছিল, প্রথম ধাপে ভারতের বেশ কিছু শহরে 5G পরিষেবা মিলবে। তালিকায় রয়েছে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই সহ অন্যান্য শহর। তবে পূর্ণাঙ্গ তালিকা এখনও প্রকাশ হয়ে আসেনি। নয়াদিল্লির প্রগতি ময়দানে 1-4 অক্টোবর আয়োজিত হবে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস। সেখান থেকে শনিবার দেশে 5G প্রযুক্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। দীপাবলি থেকে শহরগুলিতে চালু হয়ে যাবে 5G পরিষেবা। টেলিকম ক্ষেত্রের বিশেষজ্ঞরা দাবি করেছেন, 5G প্রযুক্তি ভারতের পক্ষে যথেষ্ট লাভজনক হিসেবে প্রমাণিত হবে। 2023-2040 মধ্যে ভারতের অর্থনীতিতে শুধুমাত্র 5G প্রযুক্তি বাবদ প্রায় $50 কোটি অতিরিক্ত আসবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার ভাষণে বলেন, আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে 1 অক্টোবর 2022 ওই দিনটি ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। এখন নবরাত্রি উৎসব চলছে, শক্তি উপাসনা কা পর্ব এটি। আজ 130 কোটি ভারতবাসী 5G পরিষেবা উপহার পেয়েছে বলে জানান তিনি। আজাদী কে অমৃত মহোৎসব কে ইস ঐতিহাসিক কালখণ্ড মে 1 অক্টোবর 2022 ইয়ে তারিখ ইতিহাস মে দর্জ হোনে ওয়ালি হ্যায়। दूसरा है, नवरात्रि का पर्व चल रहा है, शक्ति उपासना का पर्व होता है, और 21वीं सदी की जो सबसे बड़ी शक्ति है, उस शक्ति को नई ऊंचाई पर ले जाने का आज भी आरंभ हो रहा है। आज देश की ओर से, देश की टेलीकॉम इंडस्ट्री की ओर से 130 करोड़ भारतवासियों को 5G के तौर पर एक शानदार उपहार मिल रहा है। 5G স্পেকট্রামের সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। তারা 5th জেনারেশন বা 5G স্পেকট্রামের 88,078 কোটি টাকার বরাদ্দ পেয়েছে। মোট 10টি ব্যান্ডের 72,098 মেগাহার্টজের স্পেকট্রাম নিলামে তোলা হয়েছিল। এর মধ্যে 71% বিক্রি হয়েছে প্রায় 1.5 লক্ষ কোটি টাকায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভারতের 1/3 বেশি মোবাইলে 2030 সালের মধ্যে 5G পরিষেবা চালু হয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই নয়া পদক্ষেপে খুশি দেশবাসী। ব্যুরো রিপোর্ট, রাইজ টেন নিউজ।